সলিড ওয়ার্কসের পর্বে আজকে আমি আপনাদেরকে রিভলভ কমান্ড নিয়ে কাজ করে দেখাবো। রিভলভ কমান্ড নিশ্চয়ই কি আপনারা জানেন, যদি অটোক্যাডের ভিডিও দেখে থাকেন তাহলে বুঝবেন। অর্থাৎ কোনো অ্যাক্সিসকে কেন্দ্র করে যদি কোনো অবজেক্টকে আমি ঘুরাই তাহলে সে একটা সলিড মডেল তৈরি করবে। তো আজকে আমি রিভলভকে একবার হলো করে দেখাবো, অর্থাৎ একটা হলো রিভলভ দেখাবো আর একটা শুধু রিভলভ দেখাবো। তো কথা না বাড়িয়ে আমি কাজটা শুরু করি। স্কেচে চলে যাচ্ছি, এখান থেকে টপ লাইনটা সিলেক্ট করে দিলাম। আমি প্রথমে নিজের মন ঘোরা মতো যে কোনো একটা কি করতেছি, ফিগার ড্র করতেছি। আপনারা চাইলে আমার সাথে এই ফিগারটা ড্র করতে পারেন, কিংবা আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা ফিগার ড্র করে নিতে পারেন। তো আমি একটা লাইন ড্র করলাম, ফিগার ড্র করলাম। এবার আমি সেটাকে কি করব, একটা কনস্ট্রাকশন লাইন দিব। সিল, আচ্ছা এটা হয় নাই। এই যে আমরা একটা লাইন তৈরি করলাম, সিলেক্ট করলাম, এবং এটাকে আমরা চাচ্ছি যে একটু ভার্টিক্যাল হয়ে থাকবে। তাহলে আমি ভার্টিক্যাল করে দিলাম এবং এটাকে আমি কি করতেছি, কনস্ট্রাকশন করে দিলাম। করে আমি এটাকে, সরি, আমাদের হয়ে গেছে, কনস্ট্রাকশন হয়ে গেছে, ঠিকমার করার কথা ছিল আর কি। এখন আমরা এক্সিট স্কেচে চলে যাই, সেখান থেকে আমাদের ফিগারটা সিলেক্টেড আছে দেখতে পাচ্ছেন, এবং এখানে চাইলে আপনি কি করতে পারেন, আইসো ভিউটা করে দিতে পারেন। এবার আমরা চাচ্ছি যে এটাকে রোটেট করে একটা সলিড মডেল তৈরি করবে। তাহলে ফিচার্সে চলে যাবেন, রিভলভে ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু অলরেডি প্রিভিউ আমাদেরকে দেখাচ্ছে। তো এখানে দুটো জিনিস আছে, খেয়াল করুন। একটা হচ্ছে তো ডিরেকশন ওয়ান, অর্থাৎ এটা কত ডিগ্রি করে রোটেট করবে সেটা। আর এখানে থিন পিচার নামে একটা জিনিস আছে, আপনি চাইলে থিন পিচারটা অ্যাপ্লাই করতে পারেন। তো থিন পিচার জিনিসটা হচ্ছে মাঝখানে ফাঁফা হবে, অর্থাৎ থিন পিচারের মাধ্যমে এটা নিরেট হবে না আর কি। তো সেটা কিভাবে কাজ করে কিছুক্ষণ পরে দেখতে পারবেন। আমি প্রথমে চাচ্ছি এটাকে রোটেট করাতে, এই রিভলভ করতে। তাহলে 360 না দিয়ে ধরুন আমি দিচ্ছি যে 180, অর্থাৎ এটা হাফ পরিমাণ কি হবে, রিভলভ হবে। এন্টার করলে আমরা দেখতে পাচ্ছি যে এটা হাফ পরিমাণ রিভলভ হচ্ছে এবং এটা হচ্ছে নিরেট। দেখেন এটা নিরেট এবং মাঝখানে কিন্তু এটা একটা ফাঁফা গ্যাপ থাকতেছে, দেখেন গ্যাপ রয়েছে। এখন আমি আবার রিভলভে চলে যাই। রিভলভে গিয়ে আমি যদি এখানে পাল্টাই দিই, যদি আমি 180 না দিয়ে 360 দিই, তাহলে দেখবেন যে এটা সম্পূর্ণ হয়ে গেছে। দেখেন এখন যদি টিক মার্ক করি আমরা দেখতে পাচ্ছি যে এটা সম্পূর্ণ হয়ে গেছে, অর্থাৎ এখানে আপনি ইনপুট করে দিতে পারবেন যে কত ডিগ্রি এটাকে রোটেট করবেন, কিংবা কতটুকু অংশ কেটে নেবেন, সেকশন করবেন। এখন আমি চাচ্ছি যে এখানে থিন পিচারটাকে কি করতে, অ্যাপ্লাই করতে। আচ্ছা থিন পিচার এটাতে এখন অ্যাপ্লাই হবে না। তো কেন হবে না সেটা আপনারা কিছুক্ষণ পরে দেখতে পাবেন। এখন আমরা চাচ্ছি যে এটাকে ডিলিট করে দিতে, আমরা এই রিভলভটা আমাদের দরকার নেই, ইয়েস করে দিচ্ছি আমি। আমি এখন থিন পিচারটা অ্যাপ্লাই করে দেখাবো। তো আমি সিলেক্ট করে দিলাম প্রোফাইলটা, রিভলভে চলে গেলাম। দেখেন আবার প্রিভিউ দেখাচ্ছে আমাদেরকে। এখন আমরা চাচ্ছি থিন পিচারটা অ্যাপ্লাই করব। থিন পিচার অ্যাপ্লাই করলাম, করলে এখন যদি আমরা 360 থেকে এটাকে আবার 180 করি, তাহলে আপনারা পরিবর্তনটা লক্ষ্য করুন। আমি এখানে টিক মার্ক করে দিচ্ছি, দেখেন এটা কিন্তু এখন আর নিরেট নাই, এটা কিন্তু ফাঁফা হয়ে গেছে, ফাঁফা অর্থাৎ মাঝখানে খালি হয়ে গেছে। এবং এই যে দূরত্বটা আছে না চারপাশ থেকে, সেটার পরিমাণ 0.01। তাহলে দেখাচ্ছি সেটা, আমি এখানে চলে যাই। আমি এখন আমি এখানে যে থিন পিচার আছে সেটা 0.1 ইঞ্চ দেওয়া আছে, আমি চাচ্ছি এটাকে 0.2 ইঞ্চ করতে। আমি যদি এন্টার করি তাহলে দেখেন ফাঁফা অংশটা আরও ছোট হয়ে গেছে। এখন এই যে ফাঁফা অংশটা আরও ছোট হয়ে গেছে। যদি আরও ছোট করতে চান বা এটা যদি পরীক্ষিত করতে চান আপনারা, তাহলে আমি আপনাদেরকে এটাতে 0.2 না দিয়ে যদি 0.4 দিলে হয় কি না আমি জানি না, 0.35 দিচ্ছি। তাহলে আমরা দেখতে পাবো যে ফাঁফাটা অনেকখানি কমে গেছে, এই যে, এবং পাশগুলো মোটা হয়ে গেছে। এটা হচ্ছে থিন পিচারের কাজ। তাহলে আমি আশা করি আপনারা দুটো জিনিসই বুঝে গেছেন। এবং এবার যেটা দেখাবো সেটা আরেকটু মজার হবে। তো আমি এই এই প্রোফাইলটাকেও ডিলিট করে দিচ্ছি, ইয়েস করে দিচ্ছি। এখন আমি স্কেচে আবার চলে যাই, স্কেচে গিয়ে, আচ্ছা এটা স্কেচে গেলে এখন সম্ভবত আর কাজ করবে না আমাদের, আচ্ছা করতেছে। আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি, এটাকে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম। করে আমরা জাস্ট এখানে এতক্ষণ তো হলো করছি, এখন আমরা হলো করব না, আমরা চাচ্ছি যে শুধুমাত্র এটা কি হবে, এটা হচ্ছে মানে নিরেট হবে আর কি। তো কিভাবে হয় সেটা দেখি। তাহলে আমরা এক্সিটে চলে যাই, আমরা এখন এটাকে রোটেট করে জাস্ট ঘুরাবো। এরপর ফিচার্সে গিয়ে রিভলভে চলে যাই, সেখান থেকে আমাদেরকে একটা মেসেজ দিচ্ছে। আবার আমরা কোথায়, রিভলভে চলে যাই আমরা। দ্য স্কেচ ইজ কারেন্টলি ওপেন এ নন থিন রেভলিউশন পিচার্স রিকোয়ার্ড। আচ্ছা খেয়াল করুন এটা কিন্তু এখন আমাদের কোনো ফাঁকা নাই। কেন ফাঁকা নাই বলুন তো, আমরা টিক মার্ক দিচ্ছি।
দেখেন এটা কিন্তু কোনো ফাঁকা কিন্তু নাই। কেন ফাঁকা নাই? কারণ হচ্ছে আমরা এখন আর কোনো রেফারেন্স লাইন ইউজ করি নাই, কনস্ট্রাকশন করি নাই কোনো রেফারেন্স লাইনকে, ঠিক আছে? এই জন্য মূলত এটা এখন ফাঁফা নাই। তো এই ছিল আর কি আজকে রিভলভ কমান্ডটার কাজ। তাহলে আমরা শিখে গেলাম কিভাবে হলো রিভলভ এবং শুধু রিভলভ করতে হয়। তো ভিডিওটি যদি ভালো লাগে নেক্সট টিউটোরিয়ালের জন্য ওয়েট করুন, আর চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করতে পারেন, নোটিফিকেশন বেল বাটন তো মাস্ট অন করে দিবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।